বন্ধুরা আজকে আমি একটা এমন ফেশিয়াল পুরো কিট তোমাদের কাছে শেয়ার করছি যা সব রকম স্কিন টোনের জন্য কিন্তু অসাধারণ একটা রেমেডি যেটা তোমরা একবার ইউজ করলেই বুঝতে নমস্কার বন্ধুরা ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আবার একটা নতুন হোম স্কিন কেয়ার তোমাদের কাছে নিয়ে আসলাম যেটা এই শীতকালের জন্য কিন্তু দারুণ একটা স্কিন কেয়ার যেটা পুরোপুরি ফেশিয়াল মানে পুরো ফেশিয়াল কিট তোমাদের কাছে নিয়ে আসছি তো এটা সম্পূর্ণ ঘরের জিনিস দিয়েই জানোই আমি ঘরের জিনিস দিয়েই যেগুলো করি তো আর এটা সব রকম স্কিন টোনের জন্য কিন্তু দারুণ একটা রেমিডি তোমরা যে কোনো স্কিন টোনে তোমরা এটা ব্যবহার করতে পারো সবার জন্য এটা কিন্তু স্যুট করবে কোনো রকম প্রবলেম নেই আর সমস্ত রকম যে এজ এজের এজের থেকে যে আমাদের স্কিনের প্রবলেমগুলো হয় যে বলি রেখা হয় মেচেতা হয় সমস্ত রকম জিনিসের জন্য কিন্তু এটা একটা দারুণ একটা ফেশিয়াল কিট এটা ভিটামিন সি ফেশিয়াল তোমরা এটা বাড়িতে সপ্তাহে অন্তত একদিন করো দারুণ দারুণ রেজাল্ট কিন্তু তোমরা পাবে তো বন্ধুরা এ আজকে এটা রেমেডিটা বানাচ্ছি অরেঞ্জ কমলা লেবু যেটা শীতকালে এটা এখন সবার ঘরেই থাকে আর তোমরা এই কমলালেবুর যে কতটা গুণ তোমরা এটা নিজেরাও খেয়ে তো বুঝতেই পারো এটা অবশ্যই আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো ভিটামিন সি রয়েছে এতে তো অবশ্যই এটা খেতে তো হবেই তার সাথে সাথে আমরা যদি এ এটা দিয়ে আমরা স্কিন কেয়ার করি আমাদের স্কিনে কিন্তু একটা আলাদাই গ্লোয়িং হবে তোমরা সপ্তাহে একদিন করো এটা কন্টিনিউ করতে করতে থাকো তোমরা যত দিন কন্টিনিউ করবে তোমরা তত ভালো রেজাল্ট পাবে আর তোমরা এটা কম করে পনেরো দিন মানে সপ্তাহে একদিন করে মানে দু সপ্তাহ পর পর করে দেখো তোমরা তাতেই কিন্তু রেজাল্টটা কিন্তু খুব ভালো পাবে তো আজকে আমি কিন্তু এই ফেশিয়ালটা করেছি আর তোমরা বুঝতে পারছো আমার আমি কিন্তু এখন কোনো কিছু লাগাইনি তো আমার স্কিনটা কিন্তু বেশ পরিষ্কার লাগছে তো তোমরা অবশ্যই এটা করে দেখো এটা তোমাদের যে মেচেতা হয় বলি রেখা হয় এগুলো সমস্ত কিছু উঠবে আর আমাদের যে পিগমেন্টেশন এগুলো সমস্ত কিছুর জন্য কিন্তু এই একটা রেমিডি কিন্তু দারুণ একটা রেমিডি পুরো ফেশিয়াল কিট তো চলো দেখতে থাকো আজকে আমি কীভাবে এইটা করছি তার সাথে এটা অ্যাপ্লাই করা দেখাচ্ছি তো দেখতে থাকো দেখো আমার আজকে যে রেমেডির মেন হিরো হলো অরেঞ্জ তো অরেঞ্জ দিয়ে আজকে আমি এটা বানাচ্ছি তো এখানে আমি অরেঞ্জ জুস আমি নিয়ে নিয়েছি একটা একটা মিডিয়াম সাইজের অরেঞ্জ তার থেকে আমি দু চামচ আমি অরেঞ্জ জুস আমি নিচ্ছি এখন ফার্স্ট আমাকে আমার ফেসটাকে ক্লিন করতে হবে তো সেই জন্য আমি ক্লিনজার তৈরি করছি তো এর মধ্যে আমি এক চামচ র মিল্ক দিলাম মিল্কে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এর সঙ্গে ভিটামিন সি দেওয়াতে এর ল্যাকটিক অ্যাসিডটা আরও বেশি মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় তো আমার এখান থেকে একটা কটন উল নিয়ে আমি ফেসটাকে ভালো করে পরিষ্কার করব। আমার ফেস কিন্তু পরিষ্কার রয়েছে তার মধ্যে আমি এটা ক্লিনজারটা ব্যবহার করছি যে কোনো মেকআপ করার পরেও তোমরা যদি এটা দিয়ে তোলো মেকআপ কিন্তু তোমাদের খুব ভালোভাবে উঠে যাবে তোমাদের স্কিন কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো আমি এটা দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি এতে যাদের ওপেন কোর্সের প্রবলেম থাকে তাদেরও কিন্তু এই রেমেডিতে কিন্তু দারুণ উপকার হবে তো তারপরে আমি দেখাচ্ছি এবার হচ্ছে আমি স্ক্রাব বানাবো তো এখান থেকে আমি অরেঞ্জ জুস নিয়ে নিচ্ছি দু চামচ অরেঞ্জ জুস আমি দুধ থেকে তিন চামচের মতন এখানে নিয়ে নেব আর তার মধ্যে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো চালটা আমার খুব ভালো করে ধুয়ে আমি গুঁড়ো করে রেখেছি একদম মিহি গুঁড়ো করে রাখতে হবে তো এরটার সঙ্গে খুব ভালো করে আমি মিক্স করে নিলাম আর পাঁচ মিনিট আমি রেখে দেব তো রেখে দেওয়ার পরে এটা দিয়ে আমি মুখটাকে ভালো করে হালকা হাতে কিন্তু এটাকে ঘষতে হবে খুব জোরে কিন্তু একদমই ঘষা যাবে না তাহলে কিন্তু আমাদের যে ফেস মুখের যে সেলগুলো সেগুলো ড্যামেজ হয়ে যাবে খুবই হালকা হাতে আমি এটা পাঁচ থেকে সাত মিনিট আমি মাসাজ করব। খুবই হালকাভাবে করবে এ তোমরা এই রেমেডিটা দিয়ে তোমরা হাতে গলায় এগুলোতেও লাগাতে পারো তো আমি খুব ভালো করে এটাকে করে আমি মুখটাকে ধুয়ে আসছি দেখো আমি ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি মুখটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে বুঝতেই পারছ কতটা ফ্রেশ লাগছে আমার মুখটা তো এরপরে আমি তৈরি করব মাসাজ ক্রিম তো এটাকে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেব। মাসাজ ক্রিমের জন্য আবার আমি দু চামচ দু থেকে তিন চামচ আমি অরেঞ্জ জুস নিয়ে নিলাম এর মধ্যে দেব এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে স্কিনকে স্কিনের রিঙ্কেলস দূর করতে সাহায্য করে তো আমি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম আর তার মধ্যে দেব এক চামচ অলিভ অয়েল এখানে তোমরা বাদাম রোগান দিতে পারো অথবা ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো অথবা কোকোনাট অয়েলও দিতে পারো তো আর এর মধ্যে দিচ্ছি এক চামচ হানি হানিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট তো এটাকে খুব ভালো করে একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে করে নিলাম এবার এটা দিয়ে আমি মাসাজ ক্রিমের ব্যবহার করব দেখো এটা মাসাজ ক্রিমটাকে আমি খুব ভালো করে মুখে প্রথমে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে লাগাবো বেশ দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটাকে আমি নিয়ে ম্যাসাজ করব খুব ভালো করে ম্যাসাজ করবো দু হাত দিয়ে অ্যাকোপ্রেশার পয়েন্টগুলোও কিন্তু ভালো করে আমি দাবিয়ে দেব প্রথমে রাউন্ড করে আমি মাসাজ করব তারপরে আপার লিফটিং করবো তো প্রথমে আমাদের আমাদের যে ঝুরিয়াগুলো পড়ে এগুলো কিন্তু কপাল থেকেই শুরু হয় তো খুব ভালো করে কিন্তু এটাকে মাসাজটা আমি করব। মাসাজের মাধ্যমে কিন্তু আমাদের স্কিনটা টাইট থাকবে আমাদের স্কিনে যে যে কোনো রেমেডি কিন্তু আমাদের স্কিনে কাজ করবে খুব ভালোভাবে এইভাবে দেখো ফেস মাসাজটা কিন্তু অবশ্যই করবে আমাদের ফেস মাসাজ কিন্তু খুবই দরকার ফেস আমাদের এই কারণে কিন্তু আমাদের ঝুরিয়া পরে আবার ব্লাড সার্কেলও তৈরি হয়ে যায় তো খুব ভালো করে ফেস মাসাজটা অবশ্যই দরকার তো এরপরে আমি দেখো এখানে তৈরি করব মাস্ক ফেস মাস্কটা আমি এখানে তৈরি করছি তো এখানে বাকি যে অরেঞ্জ জুসটা ছিল এরটার মধ্যে আমি এক চামচ আমি বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম ব্যাস হয়ে গেল আমাদের আজকে এটা অরেঞ্জ ফেস মাস্ক দেখো মাসাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমার স্কিনটা কিন্তু অনেক টাইট অনেক ব্রাইট লাগছে আর অনেক উজ্জ্বল লাগছে তো এর এরপরেই আমি মাস্ক ফেস মাস্কটা আমি লাগিয়ে নেব তোমরা বুঝতেই পারছো স্কিনটা কিন্তু অনেকটাই পরিষ্কার লাগছে তো এরপরে ফেস মাস্কটা লাগাবো এতে কি হবে আমাদের যে ব্যসন আমাদের স্কিনকে ব্রাইট করতে স্কিনের যে ভিতর থেকে ময়লাটাকে বের করবে আমাদের স্কিনকে অনেক উজ্জ্বল করবে তো এই ফেস মাস্কটা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখার পরে ভালো করে মুখ ধুয়ে নেব তারপরে তোমাদের যদি মনে হয় স্কিন খুব বেশি ড্রাই লাগছে অবশ্যই কোনো রকম কোনো মশ্চরাইজার তোমরা লাগাতে পারো আমার চ্যানেলেও অনেক মশ্চরাইজার দেওয়া রয়েছে তোমরা চাইলে আমার চ্যানেল থেকে মশ্চরাইজার দেখে নিতে পারো যেটা এই শীতের জন্য কিন্তু দারুণ উপযোগী তো আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে লাগিয়ে রেখে দেব ঠিক আছে বন্ধুরা দেখলে আজকে আমি এটা কিভাবে বানালাম আর কিভাবে এটা অ্যাপ্লাই করলাম আর তোমাদের কাছে আর একটা জিনিসও বলে দিই কমলা লেবুর খোসা কমলা খোসা কিন্তু একদমই ফেলবে না সেটাকে গুঁড়ো করে নাও গুঁড়ো করে একটা দারুণ একটা ফেস প্যাক তৈরি হবে সেটা তোমরা অ্যাপ্লাই করো এরপরের কোনো ভিডিওতে তোমাদের কাছে সেটাও আমি দেখিয়ে দেবো তো ঠিক আছে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দিও তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে